মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ যদি চাও পেতে সুস্থ জীবন যদি চাও পেতে সুন্দর জীবন মডার্ন হারবাল গ্রুপ আছে সারাখন। প্রকৃতির মাঝে আছে শক্তি প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি উৎসব উচ্ছাসে রাখো দেহ মন পাশে আছি জীবন করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির স্বাস্থ্য চিকিৎসা নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার অনুষ্ঠান মডার্ন হার্বার গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানটি দেখার জন্য সারাদেশে এখন গরম পড়তে শুরু করেছে আবহাওয়ায় তাপমাত্রা বাড়ছে আর্দ্রতা বাড়ছে গরমে ঘামে ভিজে নানা ধরনের অসুখ বিসুখে আমরা আক্রান্ত হচ্ছি এই গরমে কিভাবে চললে কি খেলে আমরা ভালো থাকতে পারবো তাই নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানে দর্শক উপস্থিত আছেন আমাদের অতি পরিচিত মুখ মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এই উপমহাদেশে হারবাল গবেষণার একজন কিং কিংবদন্তি তুল্য পুরুষ বর্ডার হারবার গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আলমগীরমতি আসসালাম ওয়ালাইকুম ওরফ মাহাতুল্লা হে অমর আলমগীর মতী শুভেচ্ছা নিন আপনাকেও জানাচ্ছি ভালোবাসা শুভেচ্ছা ঢাকার নীলক্ষেত থেকে প্রশ্নটি করেছেন ঝরনা চৌধুরী তার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর তিনি বলছে আমার মাসিক নিয়মিত হয় কিন্তু মাসিকের সময় তলপেটে অনেক ব্যথা হয় এটি নিরাময়ের জন্য কি করবো জানলে খুশি এবং মাসিক যে সমস্যাটা হয় মাসিকের সময় এর সাথে কিছু ব্লাড ঘটিত সমস্যা জড়িত কিছু স্টুল ঘটিত সমস্যা জড়িত কিছু ইউরিন ঘটিত সমস্যা জড়িত সবগুলো মিলিয়ে আপনি যদি মাংস না খান আপনার মাসিকের সাত দিন আগে থেকে আপনি মাংস খাওয়া বন্ধ করে দিবেন সাত দিন পর্যন্ত আপনি আনারস বেশি করে খাবেন সাত দিন পর্যন্ত আপনি পাকা বেল এবং পেঁপে অনেক বেশি খাবেন শাক সবজি ফলমূল বেশি খাবেন আর এক দুই চামচ করে অলিভ অয়েল খেলে আপনি ভালো করবেন কিন্তু মাংস খাবেন না মাংস খাওয়ার জন্য মাসিকের সময় বিভিন্ন রকম ব্যথা বেদনা অস্বস্তি শরীরের ভিতরে বিভিন্ন রকম যন্ত্রণা বোধ একটু দেখতে হবে যে আপনার ওভারি বা ডিম্বাসের কোনো সিস বা পানির থলি আছে কিনা হ্যাঁ অনেক সময় অনেক মেয়েদের ক্ষেত্রে এটা থেকে থাকে এরকমটা হলেও কিন্তু মাসিকের সময় তীব্র ব্যথা হতে পারে এছাড়াও ডাক্তার মধ্যে যেটি বললেন যে এই সময় আপনি যে খাবারগুলো খাবেন একটু সহজপাচ্ছ খাবার খাবেন পানির জাতীয় খাবারগুলো খুব বেশি করে খাবেন তাহলে এই ব্যাপারটা একটু আরাম পাবেন এছাড়াও আপনার যে একটু গরম ছ্যাঁক দিতে পারেন আপনার পেটে বা তল পেটে তাহলে কিছুটা আরাম পাবেন এছাড়াও কিছু হরমোনের কিছু ব্যাপার থাকে কিছু হরমোনের পরিমাণ যদি কিছু মেইলি হরমোনের পরিমাণ যদি খুব বেশি বেশি থেকে থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা হতে পারে সাধারণত কিছু ওষুধ ব্যবহার করা হয় কিছু নিয়ম কানুনের কথা বলা হয় এরপর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবারে প্রশ্নটি করেছে সৌদি আরব থেকে মোহাম্মদ রাশেদ খান তার বয়স পঁয়তাল্লিশ বছর তিনি বলছেন আমি এখানে একটি দোকানে কাজ করি মাঝে মধ্যে আমার মাথা ঘুরায় চোখে অন্ধকার দেখি পেটে প্রচুর পরিমাণে গ্যাস জমে এ থেকে কীভাবে মুক্তি পাবো জানান হ্যাঁ ভাই রাশেদ আপনি প্রতিদিন কমপক্ষে আধা কেজি কচি শশা খুব ছোটো ছোটো দুই ইঞ্চি দেড় ইঞ্চি শশা মধ্যপ্রাচ্যে পাওয়া যায় এটাকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে কোনো চামড়া ফেলবেন না সকালবেলা খালি পেটে আধা কেজি এবং ঘুমাসতে যাওয়ার সময় আধা কেজি প্রতিদিন এক কেজি তিন মাস আর কমপক্ষে দুইশো এম তদি এবং একশো এম এল সালাদ আর শাক সবজি ফলমূল খাবেন আপনি মাংস খাওয়াটা আবারও তিন মাসের জন্য বন্ধ করে দেন আলহামদুলিল্লাহ আপনি ঠিক হয়ে যাবেন ভাই রাশেদ যদি অনেকক্ষণ আপনি বসে থাকেন দোকানে বসে থাকার পরে যদি হঠাৎ করে দাঁড়ান তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের জন্য এরকম চোখে অন্ধকার দেখা মাথা ঝিমঝিম করা মাথা ঘুরানো এটা হতে পারে এটা স্বাভাবিক এটা হচ্ছে হঠাৎ করে আমাদের ব্লাড প্রেশার টা একটু কমে যায় এই কারণে এই সমস্যাটা হয় এটা কিন্তু সবারই হয় এই নিয়ে দুশ্চিন্তার কিছু নাই তবে এর সাথে যদি চোখে তীব্র ব্যথা হয় বমি বমি ভাব হয় এবং মাথা প্রচণ্ড ব্যথা করে দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু আপনার দেখতে হবে যে অন্য কোনো সমস্যার কারণে এটি হচ্ছে কি না ডাক্তার আলমগীর মতি তো বললেনই এর সাথে কিন্তু কানের কোনো সমস্যার কারণে এটা হতে পারে কানের ভিতরে যদি কোনো ময়লা জমে তাহলে কিন্তু মাথা ঘোরাতে পারে আমাদের বহিকর্ণ এবং মধ্যকর্ণে যদি কোনো ইনফেকশন হয় তাহলে কিন্তু এটা হতে পারে আমাদের কানের হার যদি খুব শক্ত হয়ে যায় যেটাকে অটোস্ক্রোরেসিস বলে তাহলে কিন্তু এটা হতে পারে কানের ভিতরেও কিন্তু মধ্যকর্ণেও কিন্তু কিছু হাড় থাকে কিছু তরল থাকে সেগুলোর পরিমাণ যদি কমে যায় এবং হাড়গুলো শক্ত হয়ে গেলেও কিন্তু এই ধরনের মাথা ঘোরানো বা মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে লিগা সমস্যার জন্য এরকম হতে পারে এটার জন্য আদা অনেক বেশি খেতে হবে আদার সাথে আদার রসের সাথে একটু মধু সংযোগ করে খেলে অনেক বেশি উপকার পাবে এবং বিশেষ করে ডাক্তার আনন্দ আপনি এটা বলেছেন যে যারা দীর্ঘ সময় ডেস্ক ওয়ার্ক করে কম্পিউটারে কাজ করে হ্যাঁ তারা দেখা যায় যে ঘাড়ের পজিশনটা সামনের দিকে ঝুঁকে কাজ করে এবং এই কারণে তাদের ঘাড়ের সারভাইকাল অ্যালাইনমেন্ট ঠিক থাকে না এবং এই ঘাড়ের কারণে কিন্তু আপনার মাথা ঘুরাতে পারে মাথা ব্যথা হতে পারে যেটাকে আমরা সার্ভাইকোজেনিক ঘেরেক বলি এরকম রোগীর সংখ্যা কিন্তু অনেক এছাড়া চোখের কারণে মাথা ব্যথা হওয়া এটা তো আমরা অনেকেই জানি সেক্ষেত্রে চোখেও একটু ঝাপসা দেখা যায় চোখে একটু অন্ধকার দেখা যায় চোখের দৃষ্টি শক্তিও একটু কমে আসে এই ধরনের লক্ষণগুলোও থাকে এইগুলা অনেক কিছু আপনার চেক করার বিষয় আছে এছাড়া আপনার ব্লাড প্রেশার বা রক্তচাপটা বেশি আছে কিনা না সেটিও দেখা দরকার আপনার শরীরে লবণ পানির পরিমাণটা ঠিক আছে কিনা এটাও দেখা দরকার সাথে সাথে কিন্তু আমাদের ভাই রাশেদ খানের প্রশ্ন আছে যে তার পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয় এক্ষেত্রে আপনার কি প্রচুর পরিমাণে যাদের পেটে গ্যাস হয় তাদেরকে কচি শশা এটা খেতেই হবে দুইশো দুইশো এম এল দধি এবং দুশো গ্রাম সালাদ প্রতিদিন আর মাংস মিষ্টি আবাদত বন্ধ রাখতে হবে চিনির মিষ্টি এই যে দেখুন যে সারাক্ষণ যদি বসে বসে কাজ করা হয় ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক শ্রম পরিশ্রম যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই ধরনের সমস্যা হতেই পারে এই জন্য আপনি কিন্তু প্রচুর হাঁটা চলা জগিং ব্রিক্স ওয়াকিং সাঁতার কাটা সাইকেল চালানো এই ধরনের বাগান করা সিঁড়ি দিয়ে ওঠানামা করা অর্থাৎ এই ধরনের কোনো না কোনো অ্যাক্টিভিটি কিন্তু করতে হবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা উজু করা নামাজ পড়া গোসল করা এগুলোও কিন্তু বেশ ব্যায়াম একটু হাঁটাহাঁটি করা সকালে এক ঘন্টা রাত রাতে এক ঘন্টা একটু ঘুরে বেড়ানো এগুলা কিন্তু করতে হবে আমাদের দেখা যায় যে যারা বিদেশে যারা প্রবাসী আছেন তারা একদল আছেন যে খুব বসে কাজ করেন আরেক দল আছে খুব বেশি পরিশ্রমের কাজ করেন এই দুইটাকে কিন্তু ব্যালেন্স করতে হবে তাহলেই কিন্তু ভালো থাকতে পারবেন এবং গ্যাস হয় যে খাবারগুলো আছে নিশ্চয়ই সেগুলি গুরুপাক খাবার কারো কারো ক্ষেত্রে কোনো কোনো শাকে বা কোনো কোনো সবজিতে কারো কারো ক্ষেত্রে গ্যাস হতে পারে যদি হয় তাহলে তিনি ওই শাক বা সবজিটা একটু বাদ দিবেন কারো কারো দুধ খেলে এই পেট ফেপে থাকে বা গ্যাস হয় কথা বলে দুধের পরিবর্তে দই খাবে দই খেতে পারে যাদের মিষ্টি খেলে সাধারণতই প্রবলেম হয় তারা একটু মধু খেতে পারবে খুরমা খেজুর কিশমিশ এই জাতীয় খাবার বেশি খেতে এছাড়াও গ্যাস হওয়ার আরেকটি মারাত্মক কারণ হচ্ছে গ্যাসের মতোই ফিলিংস হয় যাদের হার্টের কোনো সমস্যা আছে বিশেষ করে হার্ট অ্যাটাকের রোগীরা হ্যাঁ বেশিরভাগ অনেক ক্ষেত্রে কমপ্লেন করেন যে এই পেটের উপরের অংশে তাদের ব্যথা হচ্ছে গ্যাস হচ্ছে হাঁসপাশ করছে দম নিতে কষ্ট হচ্ছে ঘাম হচ্ছে অনেকেই এই ক্ষেত্রে গ্যাসের সমস্যা হয় বলে মনে করে থাকেন এটিও একটি ব্যাপার মহিলাদের ক্ষেত্রে পেটে গ্যাস হওয়ার আরেকটি কারণ হচ্ছে গিয়ে যে পিত্তথলির পাথর তবে পুরুষদের যে হয় না তা কিন্তু না সেটাও হয়ে থাকে এই কারণে কিন্তু আপনার গ্যাস হতে পারে গ্যাস হলে কিন্তু স্বভাবতই শরীরের হজম প্রক্রিয়া ব্যাহত হবে খাওয়ার রুচি কমে আসবে এবং এখানে মুখ গবরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিতে পারে এবং এটা থেকে কিন্তু কোষ্ঠকাঠিন্য বা কনস্টিবেশনের সমস্যা হতে পারে অত এই সমস্যাটা নিরাময় দরকার মনে করার কোনো দরকারই নেই যে পেটে গ্যাস এ তো হয়েই থাকে হ্যাঁ বরং পেটে গ্যাস না হওয়ার মতোই চিকিৎসা ব্যবস্থাপনা আপনাদেরকে নিয়ে নিতে হবে নিয়ম কারণ মেনে চলতে হবে ভাই রাশেদ খানও অনেক দূর থেকে প্রশ্ন করেছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমরা আপনার উত্তরটা দিতে পেরেছি পরবর্তীতে যদি আরও কিছু জানার থাকে এবং কেমন আছেন তা জানিয়ে আমাদেরকে লিখবেন আমরা আপনার এই উত্তর বা প্রশ্নের অপেক্ষা থাকবো ডাক্তার আনন্দমতি এই পর্যায়ে একটু বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরবা আপনার কাছে প্রিয় দর্শক সময় এলে একটু বিরতি বিরতির পর আবার ফিরছি সঙ্গেই থাকুন